নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে এগলেস লেমন কেক। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থেকো, তাহলে চলো দেখে নিই কী কী লাগছে আজকে। এসো, আমার লাগছে এখানে এক কাপ আমি নিয়েছি ময়দা আটা মিলিয়ে, হাফ কাপ আটা হাফ কাপ ময়দা। এখানে কেউ ইচ্ছা করলে পুরো ময়দাতেও করতে পারবেন আর পুরো আটাতেও করতে পারবেন। আমি এখানে হাফ হাফ করে নিয়েছি। মেজারমেন্ট কাপে এক কাপ নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি দই, 1/4 কাপ দই, 1/4 কাপ সাদা তেল, হাফ কাপ চিনি মানে সুগার পাউডার। আচ্ছা, এখানে নিয়েছি এক চামচ, 1 টিস্পুন হচ্ছে লেমন জুস, আর নিয়েছি 1/4 কাপ দুধ, আর নিয়েছি লেমন জেস্ট। এবার কী কী লা কীভাবে করবো সেটা একটু দেখে নিই। এর জন্য আমি এখানে সুগারটা দিয়ে দিলাম, আর ওভেনটা আমি অন করে দিয়েছি 180 ডিগ্রিতে, আমি প্রিহিট করতে দিয়েছি 20 মিনিটসের জন্য। তেল, দই, সব কিছু কিন্তু আমাদের রুম টেম্পারেচারে থাকবে। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এইটা দিয়ে করছি, এই হুইস্কটা দিয়ে করে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নেব। এটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার। দিচ্ছি লেমন জেস্ট, দিচ্ছি 1/8 স্পুন সল্ট, 1/8। মিষ্টির সঙ্গে চিনি নুনটা খুব ভালো যায়, খুব সুন্দর টেস্ট হবে দিয়ে করলে। আচ্ছা, এখানে আমি দেব 1/4 স্পুন ইয়েলো কালার, এটা অপশনাল, কেউ যদি দিতে না চান নাও দিতে পারে, না দিলেও খুব ভালো হবে। আমার ছিল তাই আমি ইউজ করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দাটা, তার আগে লেমন জুসটা আমি দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন দেওয়া আছে। এবার ময়দাটা অল্প অল্প করে মেশাবো। খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। আমি ময়দাটা মিশিয়ে নিয়ে দেখাচ্ছি, পুরো ময়দাটা ঢেলে দিলাম। এবার এটাকে মেশাতে হবে খুব ভালো করে। এটা মেখেছি, এটাতে একটুখানি পাতলা করতে হবে, তার জন্য আমি 1/4 কাপ দুধ মেশাবো। এতে অল্প অল্প করে মেশাবো, দেখি কতটা লাগে। খুব হালকা হাতে মিষ্টার করতে হবে। খুব সুন্দর টেক্সচারটা এসছে। আর একটু দেব, ওয়ান ফোর্থ কাপের একটু কম।
আর এটা আমি 8 করে নিচ্ছি 8 ভাবে এরকম ভাবে মানে জিনিসটাকে ফোল্ড করছি জাস্ট ফোল্ড করা কিছু না যেমন ইংলিশে 8 লিখি সেইভাবে আমি এটাকে ফোল্ড করছি এতে বললে খুব ভালো মিক্সিংটা হবে নিচে তালে ডালা পাকিয়ে থাকবে না ওভার বিটিং একদম করবেন না কেক খুব হালকা হাতেই ভরে দেব টেক্সটটা দেখুন এই হয়েছে এইভাবে থাকবে টেক্সট আর আমি দুধ দিব না 1/4 এর একটু কম দিয়েছি এটা আমি এবার কেক মোল্ডে ঢেলে দিচ্ছি সিলিকন কেক মোল্ডে আমি এটাকে ঢেলে দিচ্ছি এটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এইসবের জন্য স্প্যাচুলা কিন্তু ভীষণ দরকারি একটা স্প্যাচুলাতে খুব ভালোভাবে জিনিসটা করা হয় আমি রান্নাতেও ইউজ করি এটা আপনারা লক্ষ্য করেছেন আমার এটা না হলে আমি চিন্তাই করতে পারবো না কিছু করা আমি এত ইউজ টু এতে ভালো করে কেকে নিতে হবে আপনারা কিন্তু কেউ ইচ্ছে করলে পুরো ময়দাতেও করতে পারেন আমি হাফ হাফ করে দিয়েছি এটা ভালো করে ক্লিন হয়ে গেছে এটা জাস্ট একটু ট্যাপ করব ট্যাপ হয়ে গেছে এটা আমি বেক করতে দেব 35 মিনিটসের জন্য তারপর আমি আবার আসছি কেকটা হয়ে গেছে কেকটা আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি ভীষণ নরম হয়েছে দেখুন এখান থেকে দেখলেই বোঝা যায় খুব নরম হয়েছে জিনিসটা এটা আপনারা করলেও বুঝবেন আর আমি কি করেছি আর যখন কেকটা বসিয়েছি তার উপর থেকে আমি কাঁচা অবস্থায় মানে বেক করার আগে আমি এক চামচ চিনি উপরে জাস্ট কোনো পাউডার না দানা দানা চিনি উপরে স্প্রিঙ্কল করে দিয়েছি এটা যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন দেখা যাচ্ছে এখানে চিনিগুলো এটা ভালো লাগবে বেশ খেতে আমি তাই দিয়েছি এই দেখুন বুঝতে পারছেন ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে চিনিগুলো এরমভাবে পুরো স্প্রিঙ্কল করে এটাকে বেক করতে দিয়েছি খুব টেস্টি এই কেকটা অবশ্যই করবেন করে আমাকে জানাবেন চা এবং কফির সঙ্গে খুব ভালো যাবে কেকটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার সব ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তাহলে মিস হবে না আর তার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা তাহলে আজ এখানেই শেষ করছি আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো নমস্কার